হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি একটা ব্ল্যাক শাড়িতে অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা বাড়িতে মেকআপটা ক্রিয়েট করবে কিভাবে, তাই আজ তোমাদেরকে দেখাবো। তা চলো কিভাবে আমি শুরু করছি। সবার প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি, তারপর আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্লু হ্যাভেনের প্রাইমার ইউজ করছি, দেখে নাও। এই প্রাইমারটা খুব অল্পতেই পুরো মুখে হয়ে যায়, বেশি লাগে না। তোমরা এটা ইউজ করতে পারো খুব ইজিভাবেই। আমি কালার কারেক্টারের বদলে লিপস্টিক ইউজ করছি, অরেঞ্জ বা রেড কালার লিপস্টিক তোমরা ইউজ করতে পারো যদি কালার কারেক্টার না থাকে। দেখো আমি হাত দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরাও এইভাবে ব্লেন্ড করে নেবে। আমি আজ ফাউন্ডেশনের বদলে বনজের বিবি ক্রিম ইউজ করছি, তোমরা এরকম একটা বিবি ক্রিম ইউজ করতে পারো। আর দেখো খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ডারটা আগে ভিজিয়ে নিয়েছি তারপরেই কিন্তু ব্লেন্ড করছি। আমি যতটা পারছি তোমাদেরকে 100-150 টাকার মধ্যেই প্রোডাক্ট দেখানোর চেষ্টা করছি, তোমরাও কিন্তু মার্কেটে 100-150 টাকার মধ্যে প্রোডাক্ট পেয়ে যেতে পারো। আমি আজ ল্যাকমির রোজ পাউডারটা ইউজ করছি, এই পাউডারটা ভীষণ ভালো। আর এই পাউডারটা আমি 120 টাকার মধ্যে কিনেছিলাম, আর অনেকটা কোয়ান্টিটি থাকে, তোমরাও এই পাউডারটা ট্রাই করতে পারো, অনেকদিন কিন্তু এই পাউডারটা চলে যায়। আমি দেখো পাউডারটা থুপে থুপে লাগাচ্ছি যাতে মেকআপটা লক হয়ে যায়, ঘাম হলেও যাতে ঘেটে না যায়, তোমরাও কিন্তু এইভাবে পাউডারটা থুপে থুপেই লাগাবে। লিপ ব্রাশ দিয়ে আমি আইভরুটা সেট করে নিলাম, এরপর আমি একটা আইভরু পেন্সিল দিয়ে আইভরুটা এঁকে নেবো। দেখো আমার আইভরুটা কিন্তু দুটোই সমান রয়েছে। সবার প্রথমে আমি আইশ্যাডো প্যালেটের থেকে ব্ল্যাক কালারটা আমি চোখের ওপরে এবং নিচে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আইলাইনার বা কাজলের কাজ করে, এরমভাবে তোমরা যদি ব্ল্যাক কালারটা দাও। এরপর আমি কিন্তু ডার্ক ব্রাউন কালারটা হালকা করে ওপরে দিয়ে নেব, তারপর আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে কী কী করছি এগুলো তোমরা ভালো করে দেখে নাও। হ্যাঁ, তোমরা যদি এরকম একটা আইশ্যাডো প্যালেট যদি কিনতে পারো দেখে বুঝে, তাহলে কিন্তু অনেকটা টাকা তোমাদের সেভ হবে। দেখো চোখের নিচেও আমি কিন্তু হালকা করে ব্রাউন কালারটা দিয়ে নিলাম। তোমরা যদি আইলাইনার লাগাতে চাও তো লাগাতে পারো, আমি আজ আইলাইনার লাগাচ্ছি না, কারণ আমার আইশ্যাডো প্যালেটের ব্ল্যাক কালারটা খুব ডার্ক, আইলাইনার লাগালে বোঝা যাবে না, তাই লাগাচ্ছি না। গ্লসি গোল্ডেন কালারটা আমি দিয়ে নিচ্ছি, এইভাবেই তোমরা ভালো করে ব্লেন্ড করবে। আমার মেকআপটা ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলটাতে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে বেল বাটনটা অন করে দিও, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে তোমরা জানিও। কালার দেখে যদি একটা আইশ্যাডো প্যালেট যদি তোমরা কেনো, কিন্তু খুব অল্প প্রোডাক্ট দিয়েই কিন্তু একটা মেকআপ কমপ্লিট হয়ে যেতে পারে। একটা আইশ্যাডো প্যালেট দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। আমি দেখো কী কী করছি। এরপর আমি নিচে ভালো করে কাজল লাগিয়ে নেব, তারপর মাস্কারা লাগাবো। আমি মাস্কারাটা খুব ভালো করে ওপর নিচে লাগিয়ে নিচ্ছি, তোমরা এইভাবে লাগিয়ে নেবে। আর যদি মনে করো যে আইল্যাশ লাগাবে তো আইল্যাশও লাগাতে পারো, আমি এই মেকআপটাতে আইল্যাশ লাগাচ্ছি না। এলিটিনের লিকুইড লিপস্টিকটা দেখো আমি 3-4 ফোঁটা গালে লাগিয়ে নিয়েছি, তারপর আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। তাড়াতাড়ি ব্লেন্ড না করলে এটা শুকিয়ে যায়, বাজে দাগ হয়ে যেতে পারে। তোমাদের কাছে যদি স্টিক লিপস্টিক যদি থাকে সেটা দিয়েও তোমরা এরকম গালে লাগিয়ে নিতে পারো, ওটা কিন্তু খুব ভালো ব্লাশারের কাজ করে। দেখো পুরো মনে হচ্ছে ব্লাশারই লাগিয়েছি, তোমরাও এইভাবে কিন্তু লাগাতে পারো।
সেম আইশ্যাডো প্যালেট থেকে আমি সিলভার আর গোল্ডেন কালারটা দিয়ে নাকে এবং গালে কপালে হাইলাইট করে নিচ্ছি। দেখো খুব অল্প প্রোডাক্ট দিয়েই কিন্তু আমি আজ মেকআপটা করলাম। তোমরাও কিন্তু এরকম অল্প প্রোডাক্ট দিয়ে একটা মেকআপ করে নিতে পারো খুব ইজিভাবেই। সেম লিকুইড লিপস্টিকটা দিয়েই আমি দেখো ঠোঁটে লাগিয়ে নিচ্ছি। দেখলে তো কত কম প্রোডাক্ট দিয়ে আজ আমি মেকআপটা ক্রিয়েট করলাম। তোমরাও কিন্তু এরকমভাবে এই মেকআপটা করতে পারো। আমার মেকআপটা কমপ্লিট, তা চলো ফাইনাল লুক দেখে নিই। When all I can is thinking about you.